হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা রকখ্যাত ডোয়াইন জনসন। শোনা যাচ্ছে রেসলিং ও হলিউডের দুই মাধ্যমে সফল এই তারকা আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়তে পারেন। তবে তার ভক্তরা গুঞ্জন উস্কে দিচ্ছেন। এক সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় রকের দেয়া এক বক্তব্যে কেন্দ্র করে বিষয়টিকে নিয়ে কয়েক ধাপ এগিয়ে চিন্তা করছেন ভক্তরা। ওই ভিডিও বার্তায় ক্যাপশনে রক লিখেছেন, আপনারা কোথায়, আমাদের দেশ পঙ্গু হয়ে গেছে এবং হাঁটু গেড়ে বসে পরিবর্তনের আশায় প্রার্থনা করছে। আমাদের সহানুভূতিশীলতার নেতারা কোথায়? রক আরও লেখেন, দেশের সবচেয়ে কঠিন সময়ের যেই নেতা দেশকে এক করতে পারবেন, অনুপ্রেরণা দিতে পারবেন, পদক্ষেপ গ্রহণ করে জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, সব রঙের মানুষকে আপন করে নিতে জানেন, যে নেতা বলতে পারেন যে আমরা পারি একসঙ্গে হয়ে পরিবর্তন আনতে, এমন নেতা কোথায়? ওই পোস্টে রক আরও লেখেন, আপনারা যেহেতু আছেন, একদিন নিশ্চয়ই এমন শক্তিশালী নেতা আসবেন, পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রকের এই বক্তব্যের পর থেকেই তার ভক্তরা তাদের জনপ্রিয় তারকা যেন প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার দায়িত্ব নেন এ বিষয়ে দিন গুনছেন। ওটসেকার.কম নামের একটি বেটিং ওয়েবসাইটের জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের প্রশ্নে জনগণের ভোটে তৃতীয় স্থানে আছেন ডোয়াইন জনসন ওরফে রক। সোশ্যাল মিডিয়ায় শক্তিশালী বক্তব্যের পর তার ভোট 3.34% বেড়ে গেছে। প্রথম ও দ্বিতীয় স্থানে যথারীতি আছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বিডেন। তাহলে কি বন্ধুরা, ডোয়াইন জনসন আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন? এমন প্রশ্ন এখন আমেরিকা সহ বিশ্বের নানা ভক্তদের মনে। তো বন্ধুরা, আসলে ডোয়াইন জনসন একজন রেসলিং তারকা। তিনি WWE রেসলিং এর মাধ্যমে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেন এবং বর্তমানে তিনি হলিউডের বিভিন্ন বড় বড় সিনেমায় অভিনয় করে আরো যশ কামিয়েছেন। আর যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু একজন রেসলার ছিলেন, সেখান থেকে তিনি আজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তো এমনটি হতেই পারে, এমনটি আসলে অস্বাভাবিক কিছু না। তবে এমনটি হলে আমাদের কিন্তু আসলে অনেক ভালোই হবে যে তার মতো একজন ব্যক্তি, তিনি যেমন রেসলিং অভিনয় সফল, আমরা সবাই আশা করব তিনি রাজনীতি অত্যন্ত সফল হবেন। কিন্তু তার আগে অবশ্যই তাকে রাজনীতিতে নামতে হবে এবং তার নিজের যে গ্রহণযোগ্যতা সেটা অবশ্যই সবার মাঝে পৌঁছাতে হবে। তো বন্ধুরা, রকের এই বক্তব্যে আপনারা কী ভাবছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সর্বশেষ আমার চ্যানেলটির বেল আইকন বাজিয়ে দিয়ে রাখবেন, যাতে আমার চ্যানেলের সকল নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান।